আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় শুরুতেই বিআরপি কেবল সংবাদ শিরোনাম ই-কমার্স সাইট থেকে কুরবানির গরু কিনে প্রতারণা শিকার হয়েছিলেন বাণিজ্য মন্ত্রীও করোনায় দেশে 21 জনের মৃত্যু কাল একদিনে সারা দেশে দেওয়া হবে 80 লাখ ডোজ করোনা টিকা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে ট্রাক কাভার্ড ভ্যান ট্রাক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের কর্মবিরতি প্রত্যাহার এবং জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রাজনীতিতে আরও নিচে নেমে গেছে বিএনপি বলছে আওয়ামী লীগ শুনছিলেন বিআরপি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ই-কমার্স সাইট থেকে কুরবানির গরু কিনে রীতিমতো প্রতারিত হয়েছেন খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত আলোচনায় অংশ নিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি এ সময় তিনি বলেন 50% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন ডেসচিনি ও যুবকের প্রতারিত গ্রাহকরা ফজলে রাব্বির রিপোর্ট একটা গরু কিনলাম 1 লক্ষ টাকা তারপর বসে আছে কবে গরু আমাকে ডেলিভারি দেবে কবে কি করবো এই সব চিন্তার মধ্যে আছে 6-7 দিন পর বলো কি সেই গরু আর নাই কি হলো সেটা বলে সেই গরু আরেকজন নিয়ে চলে গেছে আমি মন্ত্রী আমারই যদি গরু না থাকে তাহলে আর কি আরেকটা গরু দেখালো আমাকে ছবি দিয়ে পাঠালো যে এই একটা গরু আপনার জন্য আছে বলে আচ্ছা কী করা যাবে আমি তো তাদের হাতে বন্দি মানে এখন দিলেই একটা হয় আর কি 1 লাখ টাকা না 87,000 টাকা দাম তখন ভালো আমার তো 13,000 টাকা না টাকা বেঁচেই গেল তারপর বললো যে এই 13,000 টাকা বাদে আপনাকে একটা খাসি দেবো সব কিন্তু তারাই বলছে দুবছর আগের অনলাইন কেনাকাটায় স্বয়ং বাণিজ্য মন্ত্রীর বিরূপ অভিজ্ঞতাও আটকাতে পারেনি এই খাতের প্রতারকদের বরং প্রতারণার মাত্রা বেড়েছে বহুগুণে এখন গোটা ই কমার্স ব্যবসার উপর আস্থা হারাতে বসেছেন সারা দেশের লাখ লাখ গ্রাহক প্রতিযোগিতা কমিশনের আলোচনায় উঠে আসে ই কমার্সের সম্ভাবনায় চিত্র সঠিক সময়ে সঠিক পণ্য দিয়ে গ্রাহকের আস্থা অর্জন করেছেন অনেক ব্যবসায়ী কয়েকজনের প্রতারণের কারণে 30,000-এরও বেশি ই কমার্স ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আইন সংশোধন ও মনিটরিং জোরদার করা হচ্ছে বলে জানান প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান আমাদের আইনগত কিছু দুর্বলতা রয়েছে সেটি হচ্ছে যেমন ড্যামেজ কম্পেনসেশন একটি বিষয় ভারতের আইনে ড্যামেজ কম্পেনসেশন দেওয়ার সুযোগ আছে আজকে যদি জরিমানা হয় অ্যান্টি কম্পিটিটিভ বিহেভিয়ারের কারণে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই জরিমানার টাকা কিন্তু গ্রাহক পাবে পাবে সরকার কিন্তু ড্যামেজ কম্পেনসেশন যদি থাকতো সুযোগটা তাহলে আমরা সেই সুযোগটা দিতে পারতাম ডেস্টিনিও যুবক নতুন ধরনের ব্যবসার ফাঁদে ফেলে গ্রাহকের অন্তত 7,000 কোটি টাকা আটকে রাখা প্রসঙ্গে টিপু মুন্সি জানান 50% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে প্রতিষ্ঠান দুটির গ্রাহক এ নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে যে তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের দাম অ্যাপ্রিসিয়েট হয়েছে অনেক বেশি বেড়েছে হয়তো আমার ধারণা এই দাম যদি আজকে ন্যায্য মূল্যে এটা প্রপারলি বিক্রি করে দেওয়া যায় তাহলে অন্তত আমার ধারণা যে 50-60% মানুষকে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া যাবে কিন্তু সেটা আমি চাই যে বাণিজ্যমন্ত্রী চাইলে হবে না প্রতারণা সমস্যার ফাঁদে আটকে না ফেলে সম্ভাবনাকে কাজে লাগিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের এই ব্যবসার এগিয়ে যাওয়া নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আলোচকরা ফজলে রাব্বি এটিএন বাংলা ঢাকা দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আরও কিছুটা কমেছে স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় 21 জন মারা গেছেন যা গত 26 মের পর সবচেয়ে কম সেদিন মারা যান 17 জন সবশেষ একদিনে সর্বোচ্চ 10 জন মারা গেছেন ঢাকা বিভাগে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,414 জনে 22,221টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 980 জনের শরীরে শনাক্তের হার 4.41%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 15,51,351 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল সারা দেশে 80 লাখ ডোজ করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ উপলক্ষে 6,000-এরও বেশি কেন্দ্রে একাধিক শিফটে চলবে এই করোনা টিকা প্রদান কার্যক্রম। এতে অগ্রাধিকার পাবেন বয়স্ক প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী শফিকুল ইসলাম শাইমের রিপোর্ট। তৃণমূল পর্যায়ে করোনার টিকা নিশ্চিত করতে আবারও বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 80,000 স্বাস্থ্যকর্মী এই ক্যাম্পেইনের মাধ্যমে 80 লাখ ডোজ টিকা প্রদান করবে।
যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ না হবে ততক্ষণ ভ্যাকসিন কার্যক্রম চলবে বলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী জাহিদ মালেক। তবে প্রথম দুই ঘন্টা বরাদ্দ থাকবে 50 ঊর্ধ্ব নারী পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য। মন্ত্রী জানান, প্রথম পর্যায়ের ক্যাম্পেইনে একদিনে 45 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর জন্মদিনে 80 লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এখন পর্যন্ত 5,52,00,000 টিকা দেশে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে 2,42,00,000 এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 1,60,00,000 মানুষকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডি বাসায় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে নির্দিষ্ট স্থানে পরিবহনের সার্ভিস চার্জ আদায়ে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সড়কে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ হবে বলে মনে করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মালিক ও শ্রমিকদের 10 দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ আরও কিছু দাবি ছিল যা সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা মনে করেছি এগুলি যৌক্তিক দাবি, যেমন তাদের ড্রাইভিং লাইসেন্স, তারপরে আরও কিছু যৌক্তিক দাবি ছিল, সেইগুলো আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সহসহ ডিপার্টমেন্টকে বলে দিয়েছে তারা, এবং সেইটা করে নেবে। তারা যে দাবিটা তুলেছে, যদি কেউ ইচ্ছা করে কেউর উপরে গাড়ি চালিয়ে দেয়, সেইটা তো অবশ্যই 302-তে যাবে। 302-এর আগে এই মামলাটি 302-এর আগে তারা পুলিশের যেন ইনকোয়ারিটা সঠিকভাবে করে তারপরে কনভার্ট করে, এটি ছিল তাদের দাবি, সেটা আমরা বিবেচনা করেছি। আমাদের যে কর্মসূচি ছিল সে কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম, এবং আগামীকাল সকাল থেকে আমাদের সকল ধরনের পণ্য পণ্যের গাড়ি সারা দেশে চলাচল শুরু করবে। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা সমালোচনা করে বিএনপির রাজনীতিতে আরও এক ধাপ নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনীতিতে অসহায়দের মধ্যে রিক্সা বিতরণ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন ও করোনা টিকা নিয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রী জোরালো বক্তব্য রাখলেও বিএনপি ব্যর্থতার অভিযোগ করছে বলেও দাবি করেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজন করে আলোচনা সভার। জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ও অর্জন নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেন দলের নেতারা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্ব নেতারা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরকার ও শেখ হাসিনার সাহসিকতা এবং দূরদর্শিতা নিয়ে প্রশংসা করলেও বিএনপি তা স্বীকার করতে চায় না। এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনে প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বিএনপি দেশে আবারও জ্বালাও পোড়াও ও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলেও এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখুক, ওদের সেই স্বপ্ন দেবার স্বপ্নেই পরিণত হবে। এই মিথ্যাচার বিভ্রান্তি করে দেশকে অশিশিল করা যে অশুভ চক্রান্তে লিপ্ত আছে, ঈদের বিদ্বেষ সজাগ থাকতে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে রিক্সা তুলে দেন দলের নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
সরকার পতনের জন্য ঐক্যের ডাক দিলেও বিএনপি সহযোগী দলগুলোর মধ্যে চরম অনৈক্য চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভায় এই মন্তব্য করেন। পুরো বিশ্ব যখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছে সে সময় বিএনপি ভিন্ন কথা বলায় দলটির নেতাদের অন্ধ এবং বধির বলেও আখ্যা দেন হাসান মাহমুদ। এগুলো আসলে জনগণ শুনতে শুনতে জনগণের তার জ্বালাপালা হয়ে গেছে এবং খালি কলসি যেমন বেশি বাজে বিএনপিও ঠিক সেরকম বেশি বাজে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের কোনো অর্জন নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায় নিজের নেতিবাচক দিকগুলো আড়াল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন। কৃষক দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানু শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি, মিথ্যাচার করেছেন। যে মিথ্যাচারগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তিনি তার সম্পর্কে যে সমস্ত বক্তব্য পত্র পত্রিকায় বা মিডিয়াতে উঠে এসেছে সেটাকে খণ্ডন করবার জন্য তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে অনেকগুলো নেতিবাচক কথা বলেছেন, যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভুল ও খণ্ডিত তথ্য থাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করেছে হাইকোর্ট। আগামী 10 নভেম্বর তাদের সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেয়। একই সাথে পাঠ্যপুস্তকে ভুলের জন্য সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে দলীয় নেতা, হবে আওয়ামী লীগের সভাপতি। আরেক জায়গায় তাকে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে। যদিও স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। একই বইয়ে সংবিধানের ১১ অনুচ্ছেদের লাইনও ভুলভাবে তুলে ধরা হয়েছে। একইভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বঙ্গভবনকে লেখা হয়েছে প্রেসিডেন্ট ভবন। এমন অনেক ভুল সংশোধন করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিকে চিঠি দিলেও কোনো সমাধান হয়নি। গত 6 সেপ্টেম্বর হাইকোর্টের দ্বারস্থ হন এক অভিভাবক। প্রাথমিক শুনানি শেষে রুল জারির পাশাপাশি এনসিটিবির চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করে উচ্চ আদালত। এই ধরনের দায়িত্বহীন এবং দায়সারা প্রকাশ পাঠ্যপুস্তকের এগুলো কেন অবৈধ নয় এই মর্মে রুল দিয়েছে এবং এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন। এছাড়া আগামী 10ই নভেম্বর পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের দুজনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরও পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এত ভুল দুঃখজনক বলে মন্তব্য করেন আদালত। রুলের জবাবে সন্তুষ্ট না হলে প্রয়োজনে শিক্ষা সচিবকে তলব করা হবে বলেও জানান হাইকোর্ট। বঙ্গবন্ধু গণতন্ত্রী বাংলাদেশের প্রথম মহামান্য রাষ্ট্রপতি, এটা তো প্রশ্ন থাকে না। ওনাকে নিয়ে যদি তথ্য বিকৃতি হয় তাহলে এটা তো গ্রহণযোগ্য না। মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় আছেন এবং তারা চেষ্টা করছেন, তার মধ্যে কারা রয়েছেন এরকম কাজগুলি করছেন, কারই উদ্দেশ্যে কেন করছেন এই তদন্ত হওয়া দরকার। শিক্ষা সচিব এনসিটিবির চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নদী দখলমুক্ত করতে সরকারি বেসরকারি স্থাপনা দেখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন বছরের পর বছর ধরে থাকে এসব স্থাপনা অপসারণ করতে আরও সময় প্রয়োজন। জাতীয় ক্রীড়া পরিষদে নদী দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। আদ্দিন সজীবের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো ভালো নেই, দখল দূষণে নদী হারাচ্ছে তার সৌন্দর্য। নদীরক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি নদী দখলদার এখন খুলনা বিভাগে 11,245 জন, ঢাকা বিভাগে সংখ্যা 8,890, বরিশালে 8,611, ময়মনসিংহে 4,848, চট্টগ্রামে 4,704, রংপুরে 2,760 এবং রাজশাহীতে 2,044 জন দখলদার আছে। নদী দখলদারের সংখ্যা সবচেয়ে কম সিলেটে 2,044। কমিশনের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে উচ্ছেদ হয়েছে 18,579। অনেক হয়তো বিত্তশালী মানুষ নদীর পাড়ে গিয়ে তাদের
কলকারখানা তৈরি করে, তারা মনে করেছে যে না এটা দখল না, এটা মনে হয় আমার, এটা প্রাপ্য, এটা আমার অধিকার। এটা তো রাতারাতি এই দখল মুক্ত করা বা অপসারণ করা সম্ভব নয়, তবে আমরা কাজ করছি। অবৈধ দখল উচ্ছেদের জন্য বছরব্যাপী অনেক কার্যক্রম ঘোষণার পরেও থামছে না দখল। আলোচকরা বলছেন, নদী বাঁচাতে সরকারি সব সংস্থাকে একসাথে কাজ করতে হবে। ফুড ডিপার্টমেন্ট উনি ওনারা আমাদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি জুড়ে দিলেন। তারা নদীর মধ্যে স্থাপনা নির্মাণ করলেন, সাইলো বানাবেন, আপনি সরকারি কর্তৃপক্ষ, আপনি আইন ভঙ্গ করবেন কেন আপনারা? তোমার উত্তর খুব ভালো কথা বলছেন যে নদীকে রক্ষা করা যেরকম দরকার, জনগণকে অনাহার থেকে রক্ষা করার সেরকমই দরকার। এইরকম ঘোরা যুক্তি দিয়ে চলবে না। এই জেলা প্রশাসনের মাধ্যমে কারা এই বিষয়গুলোকে দখল করে আছে, জবরদখল করে আছে, তাদেরকে চিহ্নিত করে সেখান থেকে উৎখাত করার জন্য সমন্বিত কার্যক্রম অবশ্যই নিতে হবে। নদী রক্ষায় জেলা পর্যায়ের প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন আলোচকরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লায় মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আদালতে হাজিরা দিয়েছেন। রোববার কুমিল্লায় সাত নম্বর আমলি আদালতে হাজিরা দেন তারা। শুনানি শেষে আগামী 23 ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন বিচারক ইরফানুল হক চৌধুরী। পরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। আরো অজ্ঞাতনামা অনেক আসামি আসছে, টোটাল আসামি কতজন এটা সিএস দাখিল করার পরে বলা যাবে। এখনো মামলা তদন্তাধীন আছে। এই মামলাটা বিজ্ঞ আদালত উপপক্ষের শুনানি ক্রমে আগামী 23/12/2021 তারিখ চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে। এবার পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচ পর স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরল বার্সেলোনা। নিজেদের মাঠ নু ক্যাম্পে নেভান্তেকে 3-0 গোলে হারায় তারা। খেলা শুরু থেকে প্রতিপক্ষের উপর আক্রমণ করে খেলতে থাকে রোনাল্ড কোমেইনের দল। 6 মিনিটে মেমফিস ডিপাইয়ের পেনাল্টি গোলে লিড নেয় বার্সা। শুরুতে এগিয়ে গিয়ে ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা করতে থাকে কাতালানরা। 14 মিনিটে দারুণ এক গোল ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি জং। ইঞ্জুরির কারণে প্রায় 10 মাস পর মাঠে ফিরে খেলার শেষ দিকে গোল করে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন আনসু ফাতি। এতে চলতি লিগে তৃতীয় জয় পেল বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ই কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনে প্রতারণার শিকার হয়েছিলেন বাণিজ্য মন্ত্রীও। করোনায় দেশে 21 জনের মৃত্যু। কাল একদিনে স্বদেশে দেওয়া হবে 80 লাখ ডোজ করোনার টিকা। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি, প্রাইম মুভার, মালিক শ্রমিক সমন্বয় পরিষদের কর্মবিরতি প্রত্যাহার। এবং জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রাজনীতিতে আরও নিচে নেমে গেছে বিএনপি বলছে আওয়ামী লীগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।